নমস্কার, দেখছেন আর ভয়েস নিউজ 24x7। সাথে রয়েছি আমি বিশাখা দাস। প্রয়াত দীনদয়াল উপাধ্যায়ের 25তম প্রয়াণ দিবস উপলক্ষে মালদা শহরে বাইক মিছিল করল বিজেপি মহিলা মোর্চা। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ মালদা শহরে পুরাটুলি এলাকায় বিজেপি কার্যালয় থেকে বাইক মিছিল শুরু হয়। নেতৃত্ব দেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুতপা মুখার্জি। মিছিল ইংরেজবাজার থানার কোতোয়ালি হয়ে মালদা শহর পরিক্রমা করে শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিলে অংশ নেন বিজেপির বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীরা। মালদা থেকে আর ভয়েস প্রতিনিধি বাপি সিংহের রিপোর্ট। আজকে আমাদের দীনদয়ালজির প্রয়াণ দিবস, একাত্তর মানববাদের ষষ্ঠা দীনদয়ালজির প্রয়াণ দিবস। আজকে দীনদয়ালজির প্রয়াণ দিবসে আমাদের আজকে শ্রম দিবস পালন করি, সমর্পণ দিবস পালন করি। সেই দিবসে আমরা মহিলা মোর্চা, রাজ্য মহিলা মহিলা মোর্চার নির্দেশে আমরা আজকে জেলা পার্টি অফিস থেকে বাইক র্যালি কোতোয়ালি গিয়ে কোতোয়ালি থেকে ঘুরে আমরা ফোয়ারা মোড়ে এখন আমরা শ্যামাপ্রসাদজির মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করব। তারপরে আমরা এখান থেকে গৌড় রোড হয়ে ঘুরে আমরা আবার পার্টি অফিসে যাবো। মিছিলে কী বার্তা দিলেন? মিছিলে আমরা বার্তা দিলাম, আমরা টিএমসির যে আজকে যে টিএমসির শাসনে যে মহিলাদের উপর অত্যাচার, মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বার্তা দিলাম। আমরা মহিলাদের সবসময় আমরা মহিলাদের পাশে আছি। আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা, আমরা মহিলাদের পাশে আছি। আমার নাম সুতপা মুখার্জি, ভারতীয় জনতা মালদা জেলা মহিলা মোর্চার সভানেত্রী।